সেই জায়গার মধ্যে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া আছে, যে জায়গা থেকে ওরা আসতেই পারছে না, সেই জায়গার মধ্যে আমরা ব্যবহার করে আছি ফিক্স সেকশন। কিন্তু যে জায়গার মধ্যে আমাদের আজকে এই কোভিড সিচুয়েশনের মধ্যে এক্সামটা যাতে এই মুহূর্তে আমরা পোস্টপোন করতে চাইছি, এই জন্য আমরা অনলাইন এক্সাম যাতে আমরা দিতে পারি এই মোমেন্টে আমরা এই জন্য এখানে আসা। প্রবলেমটা কেন? প্রবলেমটা এখানে আমাদের স্টুডেন্টরা, যেখানে আমাদের ছোটরা স্টুডেন্ট আছে, তারা এখানে কোভিড পজিটিভ আছে, সাত তারা কোভিড পজিটিভ। এর মধ্যে আমাদের মধ্যে যারা অর্থ সেমিস্টার এখন চলছে, ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টারে যারা স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে আগে আমরা যে এখানে চার মাস থেকে পাঁচ মাস সময় পেতাম, এখন সেই জায়গার মধ্যে আড়াই মাস সময় দেওয়া হয়েছে, যেখানে ফার্স্ট সেমিস্টার আড়াই মাস, সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আড়াই মাস, ফিফথ সেমিস্টারের পক্ষে আড়াই মাস সময়ে ডাবল পেপার, যাদের অনার্স আছে আমাদের তাদের পক্ষে আড়াই মাস সময়ের মধ্যে সিলেবাস কভার করা কোনোভাবেই সম্ভব না। তো আমরা চাইছি যে এই টাইমটা এখানে এতটুকু সময়সীমার মধ্যে আমরা কি কোনোভাবেই সিলেবাস কভার করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমরা চাইছি যে এই মুহূর্তে যারা আমাদের যে যারা কলেজে আসতে বলছে টিচাররা বা উপরে থেকে বলছে যে কলেজে আসো তোমরা, কিন্তু এখন তো এই কোভিড সিচুয়েশনের মধ্যে কলেজে আসা পসিবল না, কারণ কলেজে আসলে আমরা যে কোভিডের মধ্যে যে কেউ যে বাড়ির মধ্যে করোনা নিয়ে যাবো না এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তাই এই জন্যই আমরা আশা যে এই সিচুয়েশনে যাতে এক্সামটা সঙ্গে সঙ্গে পোস্টপোন করা হোক, ডাইরেক্টর যাতে পোস্টপোন করা হোক, কারণ এখন আপনারা দেখছেন যে একটা সিচুয়েশন হয়ে আছে, আজকেও 1385 জন পজিটিভ, সাথে চারজন মৃত। তো এই পজিশনে কিভাবে, এই একটা সিচুয়েশনে কিভাবে ওরা এরকম ভাবে অফলাইন এক্সামের জন্য ওরা দাবি করতে পারে? আমরা এখানে ডাইরেক্টরের কাছে কথা বলতে এসেছি, এসে শুনে ডাইরেক্টর নিজেই কোয়ারেন্টাইনে বসে আছে। তো ওরা নিজেরা অনলাইনের মধ্যে মিটিং করবে, করে যে অফলাইনের জন্য আমাদেরকে এক্সাম দেওয়ার জন্য প্রেশারাইজ করবে, এটা তো ঠিক না। তো আমাদের, আমরা অনলাইন এক্সামের দাবি করতে আসিনি, আমরা চাইছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমাদের এক্সামটা এখন না নিয়ে পোস্টপোন করা হোক। দেড় মাস আমরা তো বেশি সময়ও পাইনি, যে আমরা, আমাদের অনার্স আছে, আমাদের দুটো দুটো করে পেপার, সিলেবাস শেষ করতে প্রবলেম হচ্ছে। তো আমরা তো সময়ও পাইনি যে এরকম ভাবে একটা পেপারে সিলেবাস শেষ করবো আর একটা পেপার সিলেবাস ধরবো, সাথে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, 26 তারিখ থেকে এক্সাম দিয়ে দিয়েছে, তো এরকম ভাবে তো হয় না। তো এটাই আমাদের দাবি যে আমাদের এক্সাম পোস্টপোন করা হোক, আর এখন এখন যদি নেওয়া হোক এক্সাম, যদি এখন নেওয়া হয় তাহলে অনলাইন দেবো আমরা, নয়তো আমাদের এক্সাম পোস্টপোন করা, এটাই আমাদের দাবি। আমাদের কোনো নাই, দুই একটা আমাদেরকে বলেছে, আমরা তো অনলাইন নিতে প্রস্তুত, আমরা এখানে এই জন্য অনলাইন এসেছি। কোথায় গিয়েছিলেন? আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি গিয়েছিলাম, কার সঙ্গে কথা বলছে? ভিসির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তো ভিসি বলেছে যে আমাদের কোনো নাই, আমাদের তো ডিরেক্টর থেকে যে অর্ডার দিয়েছে তাই মানছে, আমরা তো অনলাইন নিতে প্রস্তুত। এবং দেখা গেছে যে সিলেবাস শেষ হয়নি, দেখুন আমাদের এক সপ্তাহ আগে আমাদের সিলেবাস শেষ হয়নি, কিন্তু আগামী 25 তারিখ থেকে, এই 25 তারিখ আমাদের অফলাইনে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু আমাদের এই যে হ্যাম্পার তো কাজ করতে, আরো সপ্তাহ আপনারা দেখছেন চারজন মৃত, এই অবস্থা, এই অবস্থাতে আমরা পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন দিতে পারছি না। আর দেখা গেছে অনেকে এখানে ভাড়া থাকছে, অনেক দূর থেকে আসছে, যারা ধলাই ত্রিপুরা সাবরুমে আছে তাদের এখানে কিন্তু কোনো না ততটা চিত্র নেই, কিন্তু তারা আগরতলা ভাড়া থেকে থাকছে, তারাও খুব আতঙ্কিত, তাদের পরিবার থেকে বলা হচ্ছে বাবা এসে পড়, এসে পড়, তোর যেহেতু চিন্তিত, তো তারাও কিন্তু সমানভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। এবং দেখা যাচ্ছে টিপসের মধ্যে অনলাইনে পরীক্ষার কথা বলেছে, আমরা চাইছি পোস্টপোন করা হোক, পোস্টপোন করার পর আমাদের একটু সময় দেওয়া হোক, তারপর আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবো। এই তড়িঘড়ি করে পড়াশোনা হচ্ছে না, আর এখন যদি পরীক্ষা নিতে হয় তাহলে আমরা অনলাইন দিতে চাই, কারণ এখন আমাদের কলেজে অনেকেই দেখছি জ্বর সর্দি কাশি নিয়ে আসছে, কিন্তু আমি বলি কি, আমরা যখন বলি কেন এসেছিস, তারা বলে চারি আমার তো কলেজ প্র্যাকটিক্যাল হবে, নাহলে তো শেষ। আর পরীক্ষা এমন একটা জিনিস, তার মধ্যে যদি করোনার সিমটম থাকে সে অবশ্যই দিতে চাই, তো এর থেকে তো আমরা ইনফেক্টেড না হলে পরিবারকে ইনফেক্টেড হচ্ছে। এবং দেখা গেছে আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবো তখন দেখা যে অনেক কলেজগুলি অনলাইনে পরীক্ষা দিয়েছে, কিন্তু আমরা অনেকগুলি অফলাইনে কলেজ পড়ে আমাদের মার্কসটা কেটে গেছে। যখন গ্রাজুয়েশনের পর আমরা বিএড কলেজগুলিতে যাব তখন তো আর দেখবে না কে অনলাইনে দিয়ে পাস করেছে, কে অফলাইনে দিয়ে পাস করেছে। অনেকে অনলাইনে দিয়ে পাস করে বেশি বেশি মার্কস পাচ্ছে, অনেক মানে যারা, যাদেরকে স্কুল লাইফে একটা খুব কম পেত তারা 10% পেয়ে যাচ্ছে, 9% পেয়েছে, আর আমরা অফলাইনে পরীক্ষা দিয়েছি আমরা কম পাচ্ছি। তো বিএড কলেজ, বিভিন্ন কলেজগুলোতে যখন যাবো তখন তো আর তারা দেখবে না কে অনলাইন দিয়েছে, কে অফলাইন দিয়েছে। আলটিমেটলি আমাদের ফিউচার তো এভাবেই হচ্ছে, এক হোক
ত্রিপুরার সমস্ত কলেজগুলিতে এক হলে অনলাইনে নেওয়া হোক, এক হলে অফলাইনে হোক, এরকম যদি না হয় যে এই কলেজ অনলাইন দিয়েছে, ওই কলেজ অফলাইন দিয়েছে, তাহলে তো আমাদের আকিদের প্রতি তো আমাদেরই হচ্ছে।